কেমন আছেন? কেমন আর থাকবো, আমার কথা তো তোমার মনেই নেই। ও, মনে না পড়লে কি আমি আপনাকে ফোন দিতাম? কি হলো বলো, কি সংবাদ শুনি? কি করছিলেন? আর বলো না, খোলা পানির যন্ত্রণা একদম অস্থির। কেন, কি হয়েছে? আর বলো না, পিয়াল নামে একটা ছোট ভাই আছে, সেকি স্থাপন্তী নামে আমার এক ফ্রেন্ড, ওরা হলে নিয়ে আসছে। কি বলে? হ্যাঁ, হলে নিয়ে আসছে কেন? কি এর বলে কি নোট ফোর দিবে এই জন্য। তারপর? তারপর আর কি, পোলাপান দেখছে, পোলাপান নিয়ে আসছে আমার কাছে বিচার করতে। আমি বিচার করতেছি। আপনি কি বিচার করতেছেন? বিচার করতেছি, ও আমার ফ্রেঞ্চ কাটিং দাড়ি রাখছে। চিন্তা করলাম, ওর তো লজ্জা দেওয়া দরকার। তাই বলে এই ধরনের শাস্তি কি একটা মানুষকে দেওয়া ঠিক? অবশ্যই ঠিক, তাই না? আপনি এরকমই থাকবেন, আপনি তো আর ভালো হবেন না, তাই না? একটা ছেলে ভুল করলে তাকে ভালো মতো বুঝিয়ে বললেই তো হয় যে সে যেন নেক্সট টাইম আর এরকম ভুল না করে। কি বলতেছিস? ঠিকই বলতেছি। আজকে যদি আমি আসি আপনার কাছে কোন একটা জিনিস নিতে হলে, আপনি কি এই ধরনের শাস্তি নিবেন নিজের জন্য? আইন সবার জন্য সমান বুঝছেন। এখন আপনি যান ওই ছেলের কাছে, যান ছেলের কাছে যে বলেন, সুন্দর মতো বুঝিয়ে বলেন যে এই ধরনের ভুল যেন আর না হয়। নেক্সট টাইম যদি কোনো ভুল হয় তখন শাস্তি, তাও আবার এরকম পিকুলিয়ার টাইপের শাস্তি না, ভদ্রচিত শাস্তি। কি আপনি কি আমার কথা বুঝেন নাই, নাকি আমার আবার রিপিট করতে হবে? হ্যাঁ ঠিক আছে, রাখেন এবার, যান এখন বল। তোরে এবার মতো আমি মাফ করে দিলাম, নেক্সট যেন এই ধরনের ভুল আর না হয়। তুমি এটা বুঝোস না, এটা তো ছেলেদের হক, এখানে যখন ইচ্ছা তখন তো মেয়ে নিয়ে আসতে পারোস না। না, যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তুই হল সুপারের পারমিশন নিবি, তারপর নিয়ে আসবি গার্ড নিয়ে, এইভাবে তো আনতে পারোস না। ঠিক আছে, আচ্ছা যা, তাহলে এবার নাকি মাফ করে দিলাম, নেক্সট যেন এই ধরনের ভুল না হয়। হাতটা সামনে ফাটে, কি বুতাম নাই? তাহলে বুতাম লাগাস নাকি? না, ফোলা পায় বুতামটা লাগে, বুতামটা লাগে, হাতে বুতাম লাগা। গলার বুতাম এরকম ছাড়া কে গলার বুতাম? আরে দরকার ভুল করবি না, শাস্তি দেওয়ার কথা ছিল, শাস্তি না দিয়ে আপনারা মাফ করে দিলেন। কি না ভাই, দেখলাম ফোন আইলো, নাসিম ভাই কি ফোন টোন করছিল?